পুনরায় নতুন ভিডিও আপনার স্বাগতম জানাইছো। আজি যখন আপনার গাড়ি দেখিছে ইন্ট্রা ভি10, এখন গাড়ি আমি ভিডিও বনাইছো আর মার্কেটিং এর কারণে আমি সোশ্যাল মিডিয়া দিছিল আর এখন চাই পেনে গাড়ি খন পছন্দ হয়ে গেল আর গাড়ি খন কিনিলে। এটা গাড়ি খন কলৈ যাব, কিমান টাকা কিনলে, ইয়ার পারপাস তো কি, কেনেকে চলাব, কিমান টাকা ইনকাম করব, এটু এটা আমি এটা ভিডিও বনাও। কি কারণে এই ভিডিওটা আপনার টোটাল মোটিভেশনের উপর, ঠিক আছে? কি কারণে এইটো ভিডিও চাই পেলে হয়তো বহুতে গাড়ি কিনে প্ল্যান করব পারে বা কেনেকে চলাব পারে, এটা বিজনেস আপনার রিলেটেড বলে ভিডিও বলে আপনি ধরো। এটা কোনে লৈছে গাড়ি খন তেখেতক আমি মাতো আর আমি ভিডিওটা আমি আরম্ভ করো। আপনি এখানে আহক। নমস্কার। নমস্কার। আপনি গাড়ি খন পালে? পালো, খুবই ভাল লাগিল। এটা আপনি নিজের পরিচয় দিও, মানে কোর আপনার নামটো কব আর কোর পর আইছে এটা কব। মোর নাম ইয়াকু পালে, মই গোয়ালপাড়া পর আইছো। গোয়ালপাড়া পর? গোয়ালপাড়া পর। তো এটা কথা সুদু, মানে বহুতে বহুতে ধরব নয়, ধর যদি আপার আসাম থাকে, গোয়ালপাড়া পর আপনার গুয়াহাটির দূরত্ব কিমান, মানে কিমান দূর হয়? 150 কিলোমিটার। 150 কিলোমিটার অহা যাওয়া করতে মানে মোটামুটি আপনার 4-5 ঘন্টা মান লাগবে? লাগি যায়, লাগি যায়। 3-4 ঘন্টা? 3-4 ঘন্টা লাগি যায়। তো এটা মানে মেন মেন কথা কেটামান আপনার সুদু। এটা আপনার এখন ইন্টার ভি10 যে কিনলে, আপনি কিমান টাকা কিনলে? 3,50,000। 3,50,000 কিনলে? ফাইন্যান্সত ললে না ক্যাশত ললে? ক্যাশ ললো। ক্যাশত লৈছে, খুবই ইম্পর্টেন্ট কথা। তেখেতে ক্যাশত লৈছে আর ক্যাশত ললে ভাল কি, আপনার EMI কোনো চক্কর নাই, মানে আপনার মান্থলি যেটু ফাইন্যান্স কোম্পানি আপনার সুদে যে দাদা আপনার কিস্তি রেডি হয়ে গেল, আপনি কিস্তি দিয়ে দিয়ক, তো এটা কথা শুনব নালে। ঠিক আছে, পুরো সম্পূর্ণ মানে ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল। আর কোন বছর গাড়ি আছে এটা আপনার? 2021। ঠিক আছে, তো খুবই ভাল। এটা আপনি এটা কথা মানে সুদু, এই মানে এনে মানে প্রায় সুদবার যদি আপনি যদি তার উত্তর নিদিয়ে কোনো প্রবলেম নাই। মার্কেটত আপনার বহুত গাড়ি আছে, আপনার ইন্ট্রা আছে আর কিনা কি, V30 কোক, বোলেরো পিক আপ কোক, DI কোক, যোদ্ধা কোক। ইন্ট্রা V10 খনে আপনি কিয় কিনলে? এইখন মাইলেজ ভাল, গাড়ি খন মডিফাই, গাড়ির মাইলেজ তো ভাল, গাড়ি মাইলেজ তো ভাল, আর মেইনটেনেন্স খরচ অল্প, মেইনটেনেন্স খরচ কম আর মাইলেজ তো ভাল। এটা এইখন গাড়ি আপনি কত চলাব, মানে কি ব্যবসায় লগাবো আপনি এই গাড়িখন? নিজের পার্সোনাল ব্যবসায়। আর কি কলে? নিজরে ব্যবসায়। নিজের ব্যবসায় মানে কি রিলেটেড, মানে এটা ধরো আপনার কেন ধরনের ব্যবসায় হবো পারে, অলমান আইডিয়াটা দিলে ভাল, বা নিদলে কোনো প্রবলেম নাই? ধরো আপনার শাক পাচলি হবো পারে, কিবা হবো পারে? পাচলি নহয়, সিলভার স্টিল। হ্যাঁ, সিলভার স্টিল অনা নিয়া, মানে হার্ডওয়ার টাইপের বস্তু আপনাকে এটা অনা নিয়া করবো। ধরলে এজন নতুন মানুষ এনেকা এখন যদি গাড়ি লয়, মানে ধরলে কোনো গাড়ির লাইনের কোনো আইডিয়া নাই, মোটামুটি কিমান টাকা মানে ইনকাম করিব পারি, এটা মানে আন্দাজ গাড়ি, ধরো 20,000, 30,000, 40,000, 50,000 যি আছে, মানে এটা কিমান টাকা এটা ইনকাম করিব পারে এনেকা এখন গাড়ি লয়? মাহিলি 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 20,000-30,000 টাকা আরাম আরামসে আপনি ইনকাম করবেন। এটা কথা মানে সদায় কেউ কম জানে, বহুতে যদি ভাবি থাকে গাড়ি এখন লম, কিমান টাকা মই ইনকাম করিম, কেনেকে চলিম, যার কোনো এটা এটা মানে প্রেরণাদায়ক মানে কথা। মই সদায় সুধু যে কিমান টাকা ইনকাম করিব পারে, এটা একটা কনফিডেন্স লাগে যে মই 30,000 টাকা এটা ইনকাম করিম। তার ভিতর যদি আপনি বেলেগ ধরনের খরচা যদি নকয়, তাহলে আর ধরনের আপনি ইনকাম করিব পারিব। তো খুবই ভাল লাগিল আপনি এইখানে কথা কলে, আমার শেয়ার করলে। আপনার এই ভিডিওটা চাই হয়তো বহুত মানুষ হয়তো উপকৃত হব, আর হয়তো ভাবিব যে আর এখন গাড়ি কিনব। তো আপনি এইদরে আগবাড়ি যাও, আর শুভকামনা থাকিল, শুভেচ্ছা থাকিল, আর আহিব পারিলে আপনার জায়গা কব যে এনেকুৱা এটা জায়গা আছে যত গাড়ি পায়, আর দুই এটা রেফারেন্স দিব। ঠিক আছে। The other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains, go free me. People like sheep move feet, hurt it easy. You don't wanna be fast asleep when they're scheming. Better stand tall, ready for a fight, believe me. When they try the chains, you can say no, free me.